নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট চেনে না এমন মানুষ বোধহয় একটাও নাই। বাজা কদমতলা ঘাটের এখানটাই নেমে গেছি, তো ভাবলাম এখান থেকেই গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যাই। এখান থেকে এখনও প্রায় 10 মিনিট মতো হেঁটে যেতে হবে। আর গঙ্গার ধার দিয়ে হাঁটার একটা আলাদাই মজা আছে, কারণ গঙ্গার ধারে সবসময় একটা সুন্দর বাতাস দেয় যেটা সত্যিই খুব ভালো লাগে। তো এই দিকটা এখনও বেশ ফাঁকা ফাঁকাই, মেন যে প্রিন্সেপ ঘাটের ওইখানটা তো প্রচুর ভিড় হয়, কিন্তু এই দিকটা এখনও বেশ ফাঁকা ফাঁকাই। তো লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরন্ত বিকেলের রোদটা সত্যিই খুব সুন্দর লাগছিল, সাথে একটা নৌকা বয়ে যাচ্ছে, একদম ফটোগ্রাফি ফ্রেমের মতো জিনিসটা। এবং দ্বিতীয় হুগলি সেতু যেটা, সেটাও সত্যি খুব সুন্দর লাগছিল। আর পাশেই রেল লাইন, যেটা নৈহাটি মাঝেরহাট বারাসাত মাঝেরহাট সেই লাইনটা, এবং নৈহাটি টু বালিগঞ্জ অব্দিও ট্রেন যায় এই রুট ধরেই। তো এখানে কিছু টাকার বিনিময়ে তোমরা নৌকা চাপতে পারো, তো মোটামুটি নেয় 500 টাকা মতো, কিন্তু সেই কারণে আমি কখনো নৌকা চাপিনি এখানে। এর আগেও বহু জায়গায় নৌকা চেপেছি, কিন্তু 500 টাকাটা একটু বেশি মনে হয়। একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ের কাছে 500 টাকা শুধুমাত্র নৌকা চড়ার জন্য দিয়ে দেবো, এটা কেমন একটা যেন লাগে। এমনি যারা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে তারা এটা রিলেট করতে পারবে, সেই হিসাবে আমি বললাম। তো চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক। যারা ভাবছো প্রথমবার প্রিন্সেপ ঘাটে আসবে, তো তারা কি করে আসবে? যদি তুমি হাওড়া দিয়ে আসো, প্রথমে তোমাকে হাওড়া অব্দি আসতে হবে, তারপরে ওখানে লঞ্চ ঘাটে গিয়ে তোমাকে লঞ্চ পার করে এপারে আসতে হবে, এবং সেখান থেকে তোমাকে প্রায় 15 মিনিট বা 20 মিনিট হেঁটে আসতে হবে গঙ্গার পার বরাবর, যেমনভাবে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই রুটটাই। এবং তুমি যদি শিয়ালদাতে আসো, শিয়ালদা থেকে তোমাকে বাস ধরে আসতে হবে এক্সপ্ল্যানেড, এবং এক্সপ্ল্যানেড থেকে এখানে তুমি হেঁটেও আসতে পারো। এক্সপ্ল্যানেড থেকে জায়গাটা, এই প্রিন্সেপ ঘাট জায়গাটা খুব একটা বেশি দূর না। এছাড়া উবের বা ট্যাক্সি বুক করতে পারো শিয়ালদা স্টেশন থেকে, সেক্ষেত্রে ভাড়া নেবে 150 থেকে 170 টাকা, কিন্তু মাঝে মাঝে ট্যাক্সিওয়ালারা 200 টাকাও বলতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটু দরদাম করে নিতে হবে এই আর কি। তো যারা এখনও আসোনি তারা অবশ্যই অবশ্যই আসো, দেখতে পাচ্ছ কীরকম ভিড় জমে যাচ্ছে আস্তে আস্তে। এবং অবশ্যই বিকেলের দিকে আসো, বিকেলের দিকেই একটা আলাদা মজা, একটা সুন্দর সূর্যাস্ত দেখতে পাবে, সেই সঙ্গে সুন্দর ঠান্ডা হাওয়া, এবং সাথে যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে তো একদম সোনায় সোহাগা, তাহলে তো আর কিছু বলার নেই, একদম গেম জমে যাবে। তো এই দৃশ্যটা দেখে রবি ঠাকুরের সেই লেখাটা আমার মনে পড়ে গেল, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। মানে রবি ঠাকুরের লেখা গান কবিতা কখন যে আমাদের জীবনের সাথে মিলে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো ঘাটে বেশ ভিড় জমে গেছে, সবাই ছবি টবি তুলছে, সেলফি তুলছে, এবং অনেকেই নৌকায় চাপছে নিজের ভালোবাসার মানুষের সাথে। মানে সে দৃশ্য দেখতেও ভালো লাগে, যদি নিজে নাই বা চাপতে পারি কী আছে। তো রাস্তা বরাবর আমরা এগিয়ে গেলাম, যে মেন স্ট্রাকচার প্রিন্সেপ ঘাটের সেটা দেখাবো সবাইকে। রাস্তাটা বেশ পরিষ্কার, এবং রাস্তার দুধারে কিছু দূর অন্তর অন্তর চেয়ার রাখা আছে, কিন্তু আনফর্চুনেটলি কোনো চেয়ারই ফাঁকা নেই। প্রত্যেকটা চেয়ারে মানে প্রেমিক প্রেমিকা বসে আছে, এবং তারা এমনভাবে বসে আছে সেখানে যদি ফাঁকাও থাকে সেখানে গিয়ে বসতে আমার তো রীতিমতো লজ্জা লাগে, কিন্তু অনেক লোকজন আবার সেখানে যেয়েই বসে পড়ে। এই দেখো মানে চারিদিকে মানে রিজার্ভ, কোথাও ফাঁকা নাই। তো ধীরে ধীরে রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছি, দ্বিতীয় হুগলি সেতু যেটা, মানে বিদ্যাসাগর সেতু যেটা, তার একদম নিচে এবং গঙ্গার ধারে যে মেন স্ট্রাকচারটা সেটা বানানো হয়েছে একদমই নিচে। এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটা এমনি বিশাল লাগে, মানে হলিউড ফিল্মে দেখি, হিন্দি সিনেমায় দেখি, বিশাল বিশাল ব্রিজ দেখায়, কনস্ট্রাকশন দেখায়, তখন মনে হয় আমাদের কলকাতা কম কিসের। আমাদের কলকাতাতেও বিদ্যাসাগর সেতু আছে, হাওড়া ব্রিজ আছে, মানে এগুলোও তো বিশাল, মানে এগুলোও আমাদের গর্বের জিনিস, আমাদের কলকাতা কোনো অংশে কম কিছু না একদমই। তো পাশেই প্রিন্সেপ ঘাট স্টেশন, তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো। নৈহাটি মাঝেরহাট লোকাল বা বারাসাত মাঝেরহাট লোকাল যে লাইনটা ভায়া দমদম হয়ে আসে সেটা প্রিন্সেপ ঘাটের ওপর দিয়েই যায়, মানে খুব কম খরচে কম টাকায় তোমরা এখানে চলে আসতে পারবে, এটাই সবথেকে কম খরচে আসার পথ আমার মনে হয়। তো অলরেডি ট্রেন ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে কিন্তু ট্রেনগুলো একটু দাঁড়ায়, তো ভয় পাওয়ার কিছু নেই যে ট্রেন থেকে নামতে পারবো না, সেরকম কোনো ব্যাপার কখনোই হবে না। তো এই ট্রেনটা ডাইরেক্ট মাঝেরহাট যাচ্ছে। তো স্টেশন থেকে সেতুটার একটা বিশাল সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে, এত বিশাল মানে জাস্ট ওয়াও। আর এই ফুলটা চেনে না বোধহয় এমন লোকজন কেউ নাই, এটা আমার খুব সুন্দর এবং খুব পছন্দের একটা ফুল।
আর যা ভিড় দেখতে পাচ্ছ একদম মেলার মতো ভিড় লেগে গেছে। এই ভিড়টা তো সেই ভিড়ের কাছে কিছুই না, মানে যারা পয়লা বৈশাখে এসেছে বা 25শে বৈশাখে বা সরস্বতী পুজোর সময় যারা প্রিন্সেপ ঘাটে আসে, তখন তো একদম ভয়ঙ্কর রকমের উপচে পড়া ভিড় যাকে বলে। তাছাড়া দুর্গাপুজোর সময়, মানে দুর্গাপুজোর যে দিনগুলো হয় অষ্টমী নবমী দশমী, সে সময়ও প্রচুর ভিড় থাকে। তো অলরেডি আমরা এসে গেছি এই সেই মেন স্ট্রাকচার যেটা 1843 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ বানিয়েছিলেন। মানে এর পরিকল্পনা হয়েছিল 1841 খ্রিস্টাব্দে, কিন্তু বানাতে বানাতে কিছুটা সময় লেগে যায়। এবং এটা চারপাশটা রেলিং দিয়ে ঘেরা আছে। এটা কিন্তু আগে খোলাই ছিল, কিন্তু মানুষজন ফটো তুলতে এসে, ফটোগ্রাফি করতে এসে, মডেল গ্রাফি করতে এসে মানে ভেতরটা এত নোংরা করে ফেলেছিল মাঝখানে, তো সেই কারণে সরকারের পক্ষ থেকে এটা চারদিকটা ঘিরে দেওয়া হয়, যেটা সত্যি খুব ভালো উদ্যোগ। মানে এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তো আমাদেরই, সেটাকে নোংরা আমরা কেনই বা করতে যাব। পরন্তু বিকেলে সূর্যের আলোয় ভিউটা সত্যিই খুব সুন্দর লাগছিল, মানে জাস্ট ওয়াও। মানে এখানে না এলে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেতুটা একদম নিচ দিয়ে গেছে, এদিকে জিৎ একটু মন খারাপ করে বসে আছে, কারণ আমি ওর ছবি তুলে দিচ্ছি না, আমি শুধু ভিডিওই করে যাচ্ছি, এটা সেটা ছবি তুলছি। তো চাপ নেই, কিছুক্ষণ পরে আমরা এত ছবি তুলেছি, ওর ফোনের গ্যালারি তো পুরো ভরে গেছে, ইভেন আমার ফোনের গ্যালারিও অর্ধেক ফুল হয়ে গেছে। সেজন্য আমি সবসময় একটা এক্সট্রা মেমোরি কার্ড নিয়ে ঘুরে বেড়াই ফোনের। তো এই জায়গাটা আমার কাছে অনেকটা ইমোশনের মতো, মানে আমি ছোটোবেলা থেকে কতবার এসেছি এখানে তার কোনো ঠিক নাই, যেহেতু আমি হাওড়াতে হোস্টেলে থাকতাম। মানে এতবার এসেছি সেটা আমি নিজেই ভুলে গেছি কতবার এসেছি। আর তখন এই রেলিংটা দেওয়া ছিল না, তো ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে ছবি তোলা যেত, কিন্তু এখন সেটা একদমই পসিবল না। কিন্তু কি আর করা যাবে, রক্ষণাবেক্ষণের জন্য এটাও দরকার, কারণ মানুষজন যেভাবে ভেতরে ঢুকে ইচ্ছামতো ছবি তোলে। তো যারা যারা প্রিন্সেপ ঘাটে এখনও আসোনি, তো তারা অবশ্যই অবশ্যই আসো, দেখবে খুব ভালো লাগবে। কী করে একটা সুন্দর বিকেল কেটে যাবে মানে সেটা বলে বোঝাতে পারবো না। মানে সেজন্য ফিজিক্যালি এখানে আসতে হবে, মানে কোনো ভিডিও দেখে সেটা কখনোই ফিল করা যায় না, যেটা ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হয়ে ফিল করা যায়। তো একটা গল্প আছে, আমি বলছি গল্প না, এটা সত্যি কথা। লখনউয়ের আমার একটা বন্ধু ছিল, তো সে গত বছর কলকাতায় বেড়াতে এসেছিল, তো তাকে আমি এখানে এনেছিলাম। তো সে এত খুশি হয়েছিল, সে বলেছিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কলকাতা হ্যাব, মানে জাস্ট দারুণ জায়গাটা। এদিকে জিৎ কী দেখছিল আমি নিজেই জানি না, তো সত্যি খুব সুন্দর জায়গাটা, সেটা বলার বাকি রাখে না একদমই। তো যারা ভাবছো আমি নিজেকে কেন দেখাচ্ছি না, তো ফাইনালি আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। আজকে রোদে ঘুরে ঘুরে একদম মুখটা আমার 12টা বেজে গেছে। তো আমরা অনেকক্ষণই ওখানে সময় কাটালাম এবং প্রচুর ছবি টবি তুললাম, প্রচুর সেলফি তুললাম, মানে প্রচুর ভিডিও বানিয়েছি আমরা দুজন। আরেকটা কথা বলার যেটা ছিল, তো এখানে খাবার দাবারের কিন্তু বেশ ভালোই দাম, তো যাই খাও একটু দেখে শুনে খেয়েও, দরদাম করে খেয়েও বা দামটা দেখে নিয়ে খেয়েও, কারণ খেয়ে নিলাম পরে দাম দিতে হবে সেটা আবার বাজে লাগে। তো হাওড়া ব্রিজটা এখান থেকে দেখা যায়, তো যতটা পারি আমি জুম করে একটু দেখিয়ে দিলাম, এর থেকে বেশি আর জুম হবে না আমার ফোনে। তো কলকাতা হেরিটেজ রিভার্স কার্স যেটা, সেটাও দেখতে পেলাম, তো এটা নিয়ে একদিন ভিডিও করার ইচ্ছা আছে পরে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূর তাই আমরা একটু আগেভাগেই বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা যদি ইউজফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে।